আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে কিভাবে এবিসি লাইসেন্সের জন্য আবেদন করবেন। তো আমরা অনেকেই জানি না যে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আবেদন করার জন্য যে প্রসেসগুলো থাকে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে eservice.ocei.gov.bd এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনাকে দেখুন এই জায়গায় লেখা আছে রেজিস্ট্রেশন, আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আমি সর্বপ্রথম বলে রাখি মোবাইল কম্পিউটার দুটোই সেম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি মোবাইলে ঢোকার পরে মোবাইলেও দেখবেন যে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন, যেহেতু মোবাইলের পর্দাটা ছোট সুতরাং এখানে ডট ডট আকারে লেখা থাকতে পারে মেনু আইকনগুলো, এই ডট ডটে ক্লিক করলে সব মেনুর ফাংশনগুলো চলে আসবে, সব তথ্যই সেম। অর্থাৎ একটি কম্পিউটারে একটি ওয়েবসাইট ভিজিট করতে গেলে যে যে ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো থাকে ঠিক মোবাইলেও সেম অপশনগুলো থাকবে। জাস্ট আপনাকে একটু দেখে নিতে হবে কোন সাইডে আছে, কোন জায়গায় আছে। তো আমার যেহেতু এখন আমি নতুনভাবে রেজিস্ট্রেশন করব সুতরাং আমাকে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে, আপনার এনআইডিতে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে। ধরে নিলাম আমার এনআইডিতে নাম আছে আরিফুর রহমান, এবং আমার জেন্ডার দিতে হবে, আমি যদি ছেলে হয়ে থাকি তাহলে মেল, মেয়ে হয়ে থাকলে ফিমেল। দেন আমাকে এখানে আমার মোবাইল নাম্বারটি দিতে হবে, আপনি যে এই মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এসএমএসের মাধ্যমে আপনাকে সেই ইনফরমেশনগুলো জানানো হবে যে কবে আপনার এক্সাম হবে, আপনার অ্যাডমিট কার্ডটি কবে ডাউনলোড করতে হবে। এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটি প্রদান করবেন সেই মোবাইল নাম্বারে তারা দিবে, এবং এই মোবাইল নাম্বারই আপনার ইউজার আইডি হিসেবে গণ্য হবে। সুতরাং এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। দেখুন এখানে আমাকে বলছে যে এই মোবাইল নাম্বারটি অলরেডি ব্যবহার করা হয়ে গেছে সুতরাং এই মোবাইল নাম্বারটি আমি আর ব্যবহার করতে পারবো না, সুতরাং আমাকে অন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে। দেন আমাকে একটি ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে, দেন আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমার এই ফর্মটি ফিল আপ করা সম্পন্ন হয়ে গেল, এখন আমাকে জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। দেখুন তারা আমার ফোনে 4 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড সেন্ড করেছে, এখন এই ভেরিফিকেশন কোডটি আমাকে বসাতে হবে। ওকে আমি বসাচ্ছি। ওকে, আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে গেল। তো এখানে বলতেছে যে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আমার ইউজার আইডি কী দিয়েছিলাম, আমার ইউজার আইডি দিয়েছিলাম আমার, দেখুন এখানে ইমেইল অথবা ফোন নাম্বার যে কোনো দুইটার একটা দিয়েই আপনি লগ ইন করতে পারবেন। দেন আপনাকে পাসওয়ার্ড, দেন লগ ইন করলাম। ওকে দেখুন আমি আমার ড্যাশবোর্ডে কিন্তু চলে এসেছি। তো এখানে একটি কিন্তু মেসেজ দেখা যাচ্ছে যে নিউ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন সাবমিশন টাইম ফর সুপারভাইজার্স অ্যান্ড কন্ট্রাক্টর হ্যাজ বিন এক্সপায়ার, অর্থাৎ এই মুহূর্তে আপনি সুপারভাইজার এবং কন্ট্রাক্টরের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। সুতরাং আমরা কিসের জন্য আবেদন করব, আমরা যেহেতু ইলেকট্রিক্যাল লাইসেন্সের জন্য আবেদন করব, ইলেকট্রিশিয়ানের জন্য, সুতরাং আমরা আবেদন করতে পারবো। সুতরাং আমি অ্যাপ্লিকেশনে যাচ্ছি এবং দেখুন এই জায়গায় লেখছে ইলেকট্রিশিয়ান পারমিট অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে 3টি অপশন আছে, 4টি। সুতরাং যেহেতু এখানে সুপারভাইজার এবং কন্ট্রাক্টরের আবেদনের ডেট শেষ হয়ে গেছে সুতরাং এখানে বাকি যে আবেদনগুলোর অপশন আছে ইলেকট্রিশিয়ান পারমিট এবং অয়েল টেস্টিং অ্যাপ্রুভাল অফ সাবস্টেশন ইকুইপমেন্ট। ওকে, এই 3টি অপশন এখন আবেদন করতে পারবেন। তো আমাদের তো ইলেকট্রিক্যাল পারমিট আবেদন করব সুতরাং আমরা ইলেকট্রিশিয়ান পারমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। দেখুন আমরা যখন ইলেকট্রিশিয়ান পারমিটে আবেদন করছি তখন তাদের যে সত্তাবলীসমূহ, তাদের যে সত্তাসমূহ, সেই সত্তাসমূহ কিন্তু তারা বলে দিয়েছে যে কী কী লাগবে। এই এটি আপনি একটু ভালো করে পড়ে নেবেন যে বিদ্যুৎ কারিগরি পারমিট অংশগ্রহণের জন্য আবেদন পরীক্ষার্থীর যোগ্যতা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে,
আপনার যদি 6 মাসের কথা ইলেকট্রিক্যালের উপরে ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকে কিংবা আপনি যদি কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে সেখান থেকে আপনাকে 2 বছরের একটি অভিজ্ঞতা সার্টিফিকেট নিতে হবে দেন নিম্ন বর্ণিত তথ্যাবলী অনলাইনে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে কি কি চালানের স্ক্রিন কপি অর্থাৎ আবেদন ফি এর যে চালানটি আছে ধরে নিলাম যে আমি এবিসি এর জন্য আবেদন করব সুতরাং এবিসি এর জন্য তাহলে আমাকে ব্যাংকে 540 টাকা জমা দিতে হবে চালান ব্যাংক চালান তা সেটাকে ট্রেজারি চালান যেটা বলে সেই ট্রেজারি চালানের কপিটা লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর লাগবে তো এখন এগুলো শর্তগুলো দেখার পরে এখন আমরা যদি এগ্রি করতে হবে আমাদেরকে আমরা এগ্রি করছি তো এগ্রি করার সাথে সাথে আমাদেরকে কিন্তু ফর্মে নিয়ে চলে আসলো এখন এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে ওকে এখানে ফাদার্স নেম এখানে মাদার্স নেম এখানে আপনার এনআইডি এখানে ফোন নাম্বার এখানে আপনার নাম এখানে আবার ফাদার্স নেম বাংলায় মাদার্স নেম বাংলায় ডেট অফ বার্থ এখানে সাল তারিখ দেন আপনি কোন শ্রেণীর জন্য আবেদন করছেন সুতরাং আপনি যদি এ শুধু এ এর জন্য আবেদন করতে চান তাহলে এ যদি বি এর জন্য আবেদন করতে চান বি যদি সি এর জন্য আবেদন করতে চান তাহলে সি এবং এ বি এর জন্য আবেদন করতে চাইলে এ বি বি সি এর জন্য আবেদন করতে চাইলে বি সি এবং এ বি সি তিনটারই জন্য আবেদন করতে চাইলে এ বি সি সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনার যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি দুইটাই সেম হয় তাহলে স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন হাউস নম্বর 595 আপনার ঢাকা ডিস্ট্রিক্ট দিবেন ঢাকা আপনি আপনার মতো করে দিবেন আপনার অ্যাড্রেস যেটি সেটা দিবেন মিরপুর পোস্ট অফিস পোস্ট অফিস মিরপুর 1212 তো আমার যেহেতু স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই সুতরাং আমি এখানে মার্ক করে দিলাম আমার পূরণ হয়ে গেল দেন এই জায়গায় আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে এসএসসি মেজর সাবজেক্ট যদি আমাদের এসএসসিতে কারো সায়েন্স কারো কমার্স কারো যদি যারা টেকনিক্যালে পড়েছেন তাদের ইলেকট্রিক্যাল কম্পিউটার পাওয়ার বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে সো আমি আমার যেহেতু এসএসসিতে ভোকেশনাল ছিলাম সুতরাং সেখানে আমার ইলেকট্রিক্যাল সাবজেক্ট ছিল ইলেকট্রিক্যাল ইনস্টিটিউট ছিল পিটিএসসি পাসিং ইয়ার হচ্ছে 2010 সিজিপিএ 4.23 সার্টিফিকেট সিরিয়াল নাম্বার রোল নাম্বার যেটা সেটা দিতে হবে হ্যাঁ সেখানে আপনার সার্টিফিকেটের যদি বের করে দেখেন সেখানে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার আছে রোল নাম্বার আছে আইডি নাম্বার আছে আপনি যে কোনো একটি দিতে পারবেন ওকে দেন আপনার যদি আরও যদি কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থাকে সাপোজ ডিপ্লোমা তাহলে অ্যাডে ক্লিক করলেই আরেকটা ঘর চলে আসবে কেপিআই এখানে পাসিং ইয়ার পয়েন্ট এবং এখানে রোল নাম্বার আপনার যদি আরও কোনো কিছু থাকে আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে এখানে অ্যাড ক্লিক করলে চলে আসবে এবং আপনি যদি এটিকে না রাখতে চান তাহলে রিমুভে ক্লিক করলে চলে যাবে দেন এখানে যদি আপনার যদি কোনো টেকনিক্যাল ট্রেনিংয়ের স্কিল থাকে যে আপনি কোনো জায়গায় ট্রেনিং করেছেন সেটার যদি কোনো ইয়ে থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন সাপোজ আমি দিলাম যুব উন্নয়ন যুব উন্নয়নের কিন্তু ইংলিশ আছে আপনি কিন্তু যুব উন্নয়নের সেই ইংলিশটাই দিবেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এখানে ধরে নিলাম আমি একটা প্রাইভেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছিলাম
সরি ট্রেনিং এর নাম জেনারেল সব কথায় কেপিআই এ কত দিনের জন্য আমি 6 মাসের একটা ট্রেনিং করেছিলাম সুতরাং এখানে দিয়ে দিলাম আপনি যদি আরো কোনো ধরনের ট্রেনিং থাকে তাহলে এখান থেকে অ্যাড করে নেবেন ফিল আপ করবেন আর যদি না থাকে তাহলে রিমুভ করে দিবেন ওকে তো আমাদেরকে একটি চাকরির অভিজ্ঞতা দিতে হবে যে আমরা এত এত থেকে এত তারিখ পর্যন্ত একটা চাকরির এক্সপেরিয়েন্স দিতে হবে অর্থাৎ এটাকে যদি না থাকে তাহলে পুরোপুরি রিমুভ করে দিতে হবে ওকে না হলে কিন্তু নিবে না দেখুন আমি যখন সেভে কিন্তু এখন কিন্তু এই আগে কিন্তু এই অপশনটি চাইছিল যেহেতু আমার এই ঘরটি ছিল এই জন্য কিন্তু চাইছিল না থাকলে রিমুভ করে দিতে হবে তো এখন আমাকে যেটা করতে হবে আমার এনআইডি কার্ডের কপি আমার ফটো এবং আমার সিগনেচার এই তিনটি জিনিস আমাকে আপলোড করতে হবে কিন্তু এই তিনটি জিনিস আপলোড করতে গেলে আমাকে কিছু শর্ত দিয়ে দিয়েছে যে আমার এনআইডি কার্ডের যে ছবিটি আমি আপলোড করব সেটি ম্যাক্সিমাম সাইজ হবে 100 কিলোবাইট এবং অ্যাপ্লিকেশন ফটো এবং অ্যাপ্লিকেশন ফটোর যে সাইজ হবে সেটি 100 কিলোবাইট এবং এটির সাইজ হবে 300x300 পিক্সেল এবং অ্যাপ্লিকেশন সিগনেচার এবং অ্যাপ্লিকেশন সিগনেচারের সাইজ হবে 100 কিলোবাইট এবং এটি হবে 300x80 পিক্সেল সুতরাং আমি এই ভিডিওতেই আপনাদের সাথে দেখাচ্ছি যে কীভাবে এটিকে আপনি আপনার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কমপ্লিট করবেন তো এই জন্য আপনাকে লাগবে একটি ফটোশপ সফটওয়্যার অনেকে অনলাইনেও করে আমি জানি না অনলাইনে কিভাবে অনলাইনে করতে হয় তবে আপনারা যদি সার্চ করেন যে কিভাবে অনলাইনে ফ্রিলি আপনি আপনার ইমেজটিকে কনভার্ট করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ওকে তো এই জন্য ধরে নিলাম যে আমি একটা পিকচার নিলাম সুতরাং আমার এই ছবিটা এটা কিন্তু অলরেডি 300x300তে আছে আপনি যদি এখন আবার কনভার্ট করতে চান জাস্ট খালি এই ইমেজে যাবেন ইমেজে গিয়ে আপনাকে যেটা করতে হবে ইমেজ সাইজ দেখুন ইমেজ সাইজ থেকে আপনাকে যেটা আছে এখানে 300x300 করাই আছে সুতরাং আপনার যদি এখানে ডিফারেন্ট সাইজ থাকে তাহলে এটি আপনাকে ধরে নিলাম যে 300x300 করতে হবে তার আগে এটিকে ভেঙে ফেলতে হবে ওকে আমাদের জাস্ট আমাদের যদি এই ছবিটিকে আমরা 300x300 সাইজে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে ইমেজে ক্লিক করতে হবে ইমেজে ক্লিক করার পর ইমেজ থেকে আমাদের যেতে হবে ইমেজ সাইজ ইমেজ সাইজে দেখুন এই জায়গায় আমাদের ছবির যে ওয়েট এবং হাইট এটি কিন্তু অলরেডি 300x300 আছে যদি আপনার 300x300 না থাকে তাহলে আপনাকে 300x300 করে নিতে হবে যদি দেখেন এখানে লক করা আছে তাহলে কিন্তু 300x300 করতে পারবেন না এই জন্য আপনাকে এই জায়গায় এই আনমার্ক করে দিতে হবে এখন আপনি 300x300 আপনার যেটাই প্রয়োজন সেটাই করে নিতে পারবেন এবং এই জায়গায় আমাকে আরেকটা যেটা করতে হবে যে আমার যে সিগনেচার আমরা যদি সিগনেচারের সাইজ করতে চাই আমার সিগনেচারের সাইজ কী চেয়েছে 300x300x80 তাহলে আমাকে এখানে 300x80 করে দিলে দেখুন আমার ইমেজটা এরকম হবে এই এই সাইজের আমার ইমেজ হবে সাপোজ ধরে নিলাম এটাই আমার সিগনেচার ইমেজ তো আমি এটা দিলাম এটা আমার সিগনেচার ইমেজ ছিল এবং এটার যে সাইজ যদি ল করতে চাই এখান থেকে আমরা এটা কত কিলোবাইট করে নেব 28 করে নিলেই আমাদের এটা মোটামুটি 100 কিলোবাইটের নিচে চলে যাবে দেন ওকে করে দিলাম তো আমাদের যে ইমেজটা ছিল এটা কিন্তু 300x300 সুতরাং এটাকে আমরা সেভ করে নিলাম আবার দেখে নেই যে আমাদের 300x300 আছে কিনা হ্যাঁ 300x300 ওকে দেন এটা আমাদের ইমেজ
এবং যে আমাদের যে এনআইডি কার্ডটা সেটাও কিন্তু 300x300 সাইজের চেয়েছে। সুতরাং এখানে আমি एग्जांपल হিসেবে দিচ্ছি, যেহেতু আমার কাছে এই মুহূর্তে আমি আমার অ্যাকাউন্ট আছে, আমি দেখানোর সাথে যেহেতু এটা করছি, সুতরাং এসএ এটা আমি ধরে নিলাম এটা আমার এনআইডি, যেটা সাইজ 100 কিলোবাইটের নিচে, এবং আমার অ্যাপ্লিকেশন ফটো এটাও আমার 100 কিলোবাইটের নিচে, এবং আমার অ্যাপ্লিকেশন সিগনেচার যেটা 300x300 আছে এই সিগনেচার দিয়ে দিলাম। দেন এখন আমি কি যদি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফাইলটি সাবমিট হয়ে গেল। তো এইখানে আসার পর আমাদের যেটি করতে হবে, এখানে আমাদের লাইসেন্সিং ফি এবং সেন্টার ফি দুইটি ফি প্রদান করতে হবে। তো আমাদের সেন্টার ফিটি হচ্ছে 618 টাকা, ওকে, একটা অনলাইন ফি আছে, অনলাইন ফি 18 টাকা, এবং সেন্টার ফি অ্যাকচুয়াল সেন্টার ফি 600 টাকা, মোট 618 টাকা হইতেছে সেন্টার ফি প্রদান করতে হবে। আর লাইসেন্সিং ফি যেটা তিনটা ABC লাইসেন্সের তিনটার জন্য 540 টাকা, যে অ্যামাউন্টটা 540 টাকা, এইটা ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় আপনি দিতে হবে। তো ধরে নেই যে আমরা সোনালী ব্যাংকের একটি শাখায় দিচ্ছি, সেটি হচ্ছে বাড্ডা শাখা, এবং ব্যাংকের থেকে যে চালান নম্বরটি দিবে, ট্রেজারি চালান নম্বরটি, সেই ট্রেজারি চালান নম্বরটি এখানে প্রদান করতে হবে। দেন এখানে চালানের যে কপি, স্ক্যান কপি, সেই স্ক্যান কপিটি দিতে হবে, চালানের স্ক্যান কপি, যেভাবে ঠিক আমি যেভাবে আপলোড করলাম, যে আপনার চালানের স্ক্যান কপি, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটি ইমেজ আপলোড করলাম। দেন সিলেক্ট করার পর আপনাকে সেভ পেমেন্ট, ও এখানে কবে আপনি চালানের ট্রেজারি চালানটি জমা দিয়েছেন, ওকে, এরকম আপনাকে একটি ডেট দিয়ে দিতে হবে যে আপনি এত তারিখে সোনালী ব্যাংকের বাড্ডা শাখায় চালানটি, ট্রেজারি চালান জমা দিয়েছিলেন, এবং এতে এই চালান একটি এই চালান নম্বরটি আপনাকে ব্যাংক থেকে দেওয়া হয়েছে। দেন আপনি সেই চালানের একটি ছবি তুলে এই জায়গায় ছবিটি আপলোড করবেন, দেন সেভ পেমেন্ট অপশনে ক্লিক করলেই চালানের ইয়ারটি জমা হয়ে গেল। দেখুন এই জায়গায় আর সেভ পেমেন্ট অপশনের ঘরটি ফাঁকা নেই, আপনি চাইলে আর এখান থেকে জমা দিতে পারবেন না, জমা অলরেডি হয়ে গেল। এখন আপনার যদি সেন্টার ফিটি আছে, এই সেন্টার ফি 618 টাকা, এই সেন্টার ফিটি পেমেন্ট করতে হবে। তো এখানে অলরেডি দেওয়া আছে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, জাস্ট আমাকে মেকে পেমেন্টে ক্লিক করতে হবে। অর্থাৎ মেকে পেমেন্টে ক্লিক করার পর আপনাকে দেখবেন, আপনি যদি ভিসা কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এটা, আর যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর বিকাশ, রকেট, নগদ, এম ক্যাশ, ABB ওয়ালেট, সব ধরনের এখানে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে। আপনি যদি নগদে পেমেন্ট করতে চান তাহলে নগদে ক্লিক করবেন। নগদে ক্লিক করার পর আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লেখার পর এখানে এখানে মার্ক করে প্রসেসে ক্লিক করলে আপনার মোবাইল একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোড যাওয়ার পর ভেরিফিকেশন কোডটি এখানে দেওয়ার পরে আপনাকে পিন দিতে বলবে। দেন এই জায়গায় আপনি পিন নম্বর ক্লিক করে ওকে করলে আপনার 618 টাকা নগদ থেকে কেটে নিবে এবং এখানকার সেন্টার ফিটি ওকে হয়ে যাবে। তো এভাবেই মূলত আপনাকে আপনার ABC লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।